হ্যালো ভিউয়ার্স, দাস ব্রয়লার ফার্মে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটি যে বিষয় নিয়ে শুরু করতে চাই, তো ফিডার ডিঙ্কার নিয়ে। পার 120 পাখিতে কত ফিডার এবং ডিঙ্কার লাগানো দরকার? তো পার 120-এ লাগাবেন 10 পিস করে ডিঙ্কার আর 8 পিস করে ফিডার লাগাবেন পার 100 পাখিতে। ও এবার আসব লিটার। লিটার কীভাবে ঠিক রাখবেন এবং ম্যানেজমেন্ট ঠিক হলে কীভাবে পাখিগুলি ভালো থাকবে, তো আজকে সেই নিয়ে ভিডিওটি করছি। দেখতেই পাচ্ছেন লিটার একদম ঝরঝরে, একদম শুকনো লিটার। এতে পাখি ভালোভাবে তৈরি হবে এবং কোনো রোগ জীবাণু এসব আসতে পারবে না, এবং বিশেষকালে গ্রীষ্মকালে তুষটা একটু পাতলাভাবে দিলে ভালো হয়, বেশি মোটা দেওয়া যাবে না, তাতে পাখির প্রবলেম আসতে পারে। তো চলো এবারে লাইট নিয়ে কথা বলি। রাত্রিতে লাইট কিভাবে দেবেন, কপিস করে দেবেন, এবং লাইট ফার্মে কিন্তু কম হয়ে গেলে তো পাখি ভালো খাবে না। তো লাইট কম হয়ে গেলে কি পাখিগুলি দেখতে পাবে না খাওয়ার, তো তার জন্যে লাইট পর্যাপ্ত পরিমাণে লাগানো দরকার। তো লাইট যত বেশি আপনাদের ফার্মে লাইটিং সুবিধা থাকবে ততই ভালো হয়। তো দেখো ওই কোয়ান্টিতে লাইট খুব একটা নেই, একটু কম লাইট, তো পাখিগুলো খাওয়ার ঠিক মতো খাচ্ছে না এবং জলের দিকটাও আসছে না। দেখে নিন জলের দিকটাও আসছে না। তো লাইট ভালোভাবে থাকলে রাতের দিকটা ভালো হয়, তো পাখি খেলে গ্রোথ বাড়বে, লাইট ভালো দিলে ফার্মে। তো লাইট ক্যাপাসিটি ভালো দিতেই হবে অবশ্যই। তো এবার বাচ্চাগুলিকে কীভাবে বেশি করে ফিড খাওয়ানো যায়। বেশি করে ফিড খাওয়ালে কী হবে, ওজন বৃদ্ধি পাবে এবং তাড়াতাড়ি লিফটিংয়ের সুযোগ পাবেন। তো কীভাবে খাওয়াবেন, পাখিগুলোকে ডিস্টার্ব করবেন, ডিস্টার্ব করতে থাকুন, ডিস্টার্ব। এই যে ডিস্টার্ব করেছি, দেখছেন পাখিগুলি একদম ফিডারের কাছে এবং ডিঙ্কারের কাছে জল খাচ্ছে, সম পরিমাণ জল খাচ্ছে। এই জল খেলে খাওয়াটা তাড়াতাড়ি হজম হবে, একদম পাখিগুলি গোদ নেবে। আজকে পাখির বয়স 6 দিন ধরুন, পাখি দেখছেন আজ কত গ্রাম করে হবে, দেখে নিন পাখি, পাখিগুলি দেখুন 155 গ্রাম হবে অবশ্যই, 155 গ্রাম হতে হবে। কীভাবে ফিডার ফিডারে খাওয়ার খাচ্ছে দেখুন, এইভাবে খাওয়ার খাওয়াতে হবে পাখিকে ডিস্টার্ব করে করে, তার ফলে ওয়েট বৃদ্ধি হবে। তো ফিড কত খাওয়াতে হবে, 40 দিনে আপনি 3 কিলো ফিড যদি খাইয়ে ফেলেন 2 কিলো ওজন অবশ্যই আসবেই আসবে, কেউ রুখতে পারবে না। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর
নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।